পঁচিশশটি ভেকেন্সি রয়েছে দেখুন বহু ভাল ভেকেন্সি রয়েছে ইজিলি আপনার একজামটি ক্লিয়র করে পারিবে বহু ভেকেন্সি রয়েছে তো ফ্রেন্ডস আসুন এবার জাঁয়া এজ লিমিট সিলেকশন প্রোসেস প্রমোশন হই থাকে কি না একজাম প্যাটার্ন কোন কোন সমস্ত ডিটেলস রয়েছে সব ডিটেলস জাঁয়া ভিডিওটি আরভ করা পূর্বর গোটে কথা কই রকুছি যেমন কি আপনার সমস্ত জাঁনি প্রত্যেক এক্সামে কেট আফেয়ার আসে এবং জিকে মধ্যে মধ্য আসে যদি আপনার প্রত্যেক দিন করে আফেয়ার এবং জি কে পাই চাহিটি এবং যেকোন কম্পিটেটিভ এক্জামর প্রিভিয় ইয়র କୋଶ୍ଚିନ୍ ପାଇବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ତାହେଲେ ଆପଣ ୟୁଟ୍ୟୁବରେ ସର୍ଚ୍ଚ କରିପାରିବେ ଆର୍ଡି ଷ୍ଟଡ଼ି

ফ্রেন আসলে এই পদবীরা এজুকেশন ক্লাফিকেসন কমিটি ইন্ডিয়ান ডবল এ পরে আপনার এজুকেশন ক্লাফিকেসন র আপনার প্লস টু পাস করে সাইন্স রে প্লস আপনার ষাটে দরকার প্লস আপনার ম্যাথ এবং ফিজিক্স সবজে লেখ আপনার ইন্ডিয়ান নেভি ডবল এ রদন করে পেয়ে এবং ইন্ডিয়ানিএসআর রে আপনার প্লস টু সাইন্স পাস করে দরকার ষাটিয়ে পরসেট ন কেবল সিম্পল প্লস টু পাস করে এবং প্লস আপনার ম্যাথ এবং ফিজিক্স সবজেক্ট রয়েলে হি আপনার ইন্ডিয়ান নেভি এসএসআর রে আবেদন করে পে এবং ফ্রেডস এবার আসুন জাঁয়া এজ লিমিট কথা এজ লিমিটটি রয়েছে এক ফেব্রুয়ারি 2001 রু। এক রু যদি একত্রিশ জুলাই দুই হাজার চার মধ্যে আপনার ডেট অফ বার্থটি রয়ে তাহলে আপনার এই পদবীপ এলিজিবল হই পে এবং ফ্রেন্ডস গোটে কথা মনে রাখবে এবং এবার আপনার মেসেজ কিংবা কল করিবে না যে

তো ফ্ৰেণ্ডছ দেখন্তু এই কথা যদি কয়ি আপোনাৰ প্ৰথম মাছৰু আপোনাৰ বেছিক চেলেৰী ৰৈছ হাজাৰ সাতশ টকাৰ অনস্তৰী হাজাৰ শয় টকা পৰ্যন্ত আপোনাৰ চেলেৰি ৰ টি এচআ অলগা ৰ এই পদবীৰে যোন প্ৰমোচন হ'ব আপোনাৰ প্ৰমোচন টি কেৱল চিপ পেটি অফিচৰ পৰ্যন্ত হি আপোনাৰ প্ৰমোচন ৰব যে আপোনাৰ প্ৰমোচন হৈ যাব চিফ পেটি অফিচৰৰে তেতিবাৰে আপোনাৰ চেলেৰি বঢ়ি যাব প্ৰথম মাছৰু আপোনাক দৰমা মিলিব সতচ হাজাৰ ছশ টকা চেলেৰি ধৰে ধীৰে বঢ়িকি বঢ়িব লক্ষে একান হাজাৰ শয় টকা পৰ্যন্ত আপোনাৰ চেলেৰিব আপোনাৰ যদি এই জব্টি পাই যাওঁ ত' এই জব্ৰে আপোনাৰ পচাছ লক্ষৰ আপোনাৰ ইনচুৰেন্স কৰি দিয়া যাব গভৰ্ণমেণ্ট তৰফু পচাছ লক্ষৰ ইৰেঞ্চ গভৰ্ণমেণ্ট তৰফু কৰি দিয়া যাব ফ্ৰেণ্ডছ এই পদবীৰে আপোনৰ ৰিটি একজাম প্ৰথমে হ'ব ৰিটি একজামে আপোনাৰ এম চিকিউ টাইপ্ৰ কোৱশ্চিন্ন আচিব চি বি টি এগাম হ'ব হিন্দী আৰু ইংলিছ লাংুৱেজ আপোনাৰ নিজ ই আপোনাৰ এগাম দেই পাৰিব প্লছ টু লেবলৰ কোৱশ্চিন আচিব ইংলিছ Altyazı চাইন্স মেন নলেজ ৰু কোৱশ্চিন্ আচিব একজাম আপোনাক সময় মিলিব গোটেই ঘণ্টা চেম ডেৰে আপোনালোকৰ যোনদিন একজাম ডেট ৰহিব আপোনাৰ চেম ডেৰে ৰীটি এক্সাম বি দেজিকা এক্সাম বি দে ফিজিকা এক্সামে আপোনাৰ ৰহিব ষোল্লশ মিটৰ ৰনিং ৰিট সময় কোডি স্বাড মাৰিব পাৰিব উঠক বেঠক যা কোডিয়েটা স্বাৰিব পাৰিব দহটি পুল অপ্স মাৰিব পাৰিব নিজ ৰিক্সে যা ফিজিকা ৰচি অ আপোনাক মাৰিব

এবং লাস্ট ডেট রহব তিরিশ এপ্রিল দুই হাজার একুশ কেবল আপনার চারিদিন সময় মিল এবং আপনার ভাবুবেন যে চারিদিন সময় অনতিশ কিংবা তিরিশ এপ্রিল হি আবেদন করে দেবি সেমি করবে না ছবিশ তারিখ আরম্ভ হচ্ছে মানে ছবিশ তারিখ কিংবা সত্যি তারিখ হি অনলাইন আবেদন করি দেবে কিছি পারে অফিসিয়াল যদি ওয়েবসাইট প্রোবলে হোচ্ছি এবং কিছুটা স্টুডেন্ট যদি করি পারন না তাপরে ডেট মধ্য পোসপোন্ড হব না এই চারিদিন ভিতরে হি আপনার আবেদন করি সেপি যেত ছবিশ তারিখে আপ্লা আরম্ভ হচ্ছে আপনার আবেদন করা আরম্ভ করে দিও এবং এই জায়গাটা দেখুন যে ফিজিকাড টেস্ট রয়েছে ফিজিকা টাণ্ডার্ড টেস্টে কম হব না আপনার প্রথমে হাইট মেজরমেন্ট নিয়ে যাব হাইট মিনিমম 157 ফিফটি যদি হাইট হো থাকে তাহলে আপনার এই পাই এলজিবল হয়ে পে এবং চেষ্ট যেতে আপনার এলিজিবল হয়ে পে কিন্তু আপনার যেতে চেষ্ট থাকি তাপরে সম্প্রসারিত বা এসপেন্সেসে পাঁচ সেটিমিটর অধিকা হোক দরকার চেষ্ট মনে রাখবে হাইট 157 ফিফটি चेस्ट जिते थे चलो किसपेसेंटीमिटर अदिका होता दरकार এবং ফ্রেন্ডস আপনার মানে যদি এবে পর্যন্ত এম টু জব চ্যানেল টেলিগ্রাম গ্রুপে জয়েন করে তালে ডেসক্রিপশন লিংক রয়েছে ডেসক্রিপশন ভিজিট করি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দিওত কোমপা মু আপনার কুচি না দেখুন এই যে ইন্ডিয়ান নেভি ডাবল এ আর রে আপনার আপ্লিকেসন ফি কথা কোনেসি কুয়া যায় কেবল কুহা যাইছি যে মেনশন হয়েছে যে এভেলেবল সুন অর্থাৎ দেখুন যেত ছবিশ এপ্রিলে আপনার অনলাইন যেতবেলা আরম্ভ হব সেত আপনার আপ্লিকেসন ফি কত টাকা পড়ব তা জনা যাব সেই মু

তক পিলাঙ্ ভিতর হি আপনার সিলেকশন করা এবং যে আপনার আডমিট কার্ড যখন ডাকবে তেইশ জুলাই আপনার চিলিকা ওড়িশার চিলিকার আপনার ডাকবে সেম ডে রিটিন এবং ফিজিকাল হব এবং সেইদিন হি আপনার বোধে যে আপনার সিলেকশন হোচ্ছেন না সেম ডে হি হব এবং কতটা আপনার সটিলিষ্টেট বছাই কিমিটি কখন ডকা হব তা আপনার জনাই দেখি এবং ফ্রেডস দেখুন যদি আপনার এই জবটি কত বর্ষ করার চান মিনিমম কথা যদি কে আপনার ডবল এ র

पन्ध्र वर्ष एसएसआर परे आप रिटार्मेन्ट नै एक्स सर्भिसम्यान र सर्टिफिकेट नि अन्य रे जॉब तो देख्नु फ्रेंड समस्त डिटेल्स देली को आपूर्म जहाँब अधिक डाउँछ इन्डिया नेभि डबलए एसएसआरुकि तमेन्ट बक्स्र भिजिट गरि कमेन्ट गरु नचेत इंस्टाग्राम इन्स्टाग्राम फॉलो न करी इन्स्टाग्राम फलो सीधा सळक मेसेज करी गरिक आपनको डाउट क्लियर करी क्लियरपारे